Assalamualaikum viewers, welcome back to my channel. I'm Rupak Tashima from my channel Rupa Blogs. তো আপুরা কেমন আছেন সবাই, কে কোথায় আছেন সবাই লাইভটা জয়েন করবেন খুব ফার্স্ট, কারণ আজকে আমি কিন্তু অনেক দিন পরে লাইভে এসেছি আপনাদের জন্য একদম নতুন ড্রেস কালেকশন দেখাতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের জন্য আমাদের গার্লস ফ্যাশন শোরুমের পক্ষ থেকে একটা ড্রেস দেখাবো, যেটা হচ্ছে একদম কি বলবো নিউ অ্যারাইভেল না, রিস্টক, সবচাইতে ডিমান্ডেবল একটা ড্রেস রিস্টক করেছি, দ্যাটস ওয়াই আজকে লাইভে এসেছি। এটা কিন্তু উইদাউট লাইভে আমার কি বলবো পেজ থেকে প্লাস শোরুম থেকে স্টক আউট হয়ে গিয়েছিল অনেক পিস। তো এখন আমি আল্লাহর রহমতে আবার এটাকে স্টকে এনেছি আপনাদের রিকোয়েস্টে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার যে আপুরা এই মুহূর্তে কমেন্টস করেছে আমি একটু কমেন্টসগুলো পড়ে নেব। হ্যালো আপু, কেমন আছো? অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আমার এখানে হয়তো বা একটু নেটওয়ার্কের প্রবলেম, আপুরা যারা জয়েন করছেন এখানে শো করছে না যে জয়েন করা হয়েছে লাইভে, কাইন্ডলি আমাকে একটু লাইক বাটনে ক্লিক করবেন যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ কতজন আমার লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছে। এবং আজকের যে ড্রেসটা দেখাবো এটা অনেক সুন্দর একটা গেট আপের ড্রেস, একদম পাকিস্তানি ড্রেসের অরিজিনাল যে ভার্সনটা হয়ে থাকে মনে হবে যেটা পাকিস্তানি অরিজিনাল ড্রেস, কিন্তু আসলে এটা ইন্ডিয়ান ভার্সন। কারণ এটা যদি অরিজিনালটা আপনি পারচেস করতে যান আপনাকে 8 to 10,000 বা আরও বেশি টাকা দিয়ে এটা কিনতে হবে, কিন্তু সেই সিমিলার ড্রেসটা আমরা ইন্ডিয়ান ভার্সন করে আনার জন্য আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসে দিতে পারবো। তো ভিউয়ার্স আপুরা আগেই বলে দিচ্ছি আমার শোরুমের লোকেশনটা, যে আপুরা আমাদের লাইভটা জয়েন করছেন কাইন্ডলি আমাকে যদি ক্লিয়ারলি ঠিকঠাক মতো দেখা যায়, কথা যদি ক্লিয়ারলি শুনতে পারেন আমাকে একটু কমেন্টস করবেন এবং লাইক বাটনে ক্লিক করতে হবে। তো আপুরা বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা, আমার শোরুমটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের 4 তলায়। খুব ক্লিয়ারলি আমি বলছি, আশা করি আপনারা ভুল করবেন না, কারণ অনেকে আমার শোরুমটা খুঁজে পান না, দেখা যায় যে হয়রানি হতে হয়, অনেক লেট হয় খুঁজে পেতে, তো আপসেট হয়ে যান, অনেকে খুঁজে না পেয়ে চলেও যান বাসায়, আবার যে কমপ্লেন করেন। দ্যাটস ওয়াই আমি সব ডিটেলস বলে দিচ্ছি। একটু কমেন্টস পড়বো। আপু ওয়েট করছিলাম, মিস্টার ব্রার আইডি থেকে লিখেছেন আপু, রেগুলার ভিউয়ার্স আমার রিপোর্টার রূপা চ্যানেল, আপু সবসময় কমেন্টস করেন, থ্যাংক ইউ। হ্যাঁ আপু ক্লিয়ার লিখেছেন, থ্যাংক ইউ। তো আমি বলে দিচ্ছি আমার শোরুমটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের 4 তলায়। আপনি যদি এসকেলেটর ইউজ করেন তাহলে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ভেতরে একটা সেকেন্ড এসকেলেটর আছে যেটা শুধুমাত্র উপরের দিকে উঠবে, দেখবেন একটা সিঙ্গেল এসকেলেটর, ওটা দিয়ে আপনারা চলে আসবেন 4 তলায়। 4 তলা চলে আসলে একদম সোজা বরাবর সামনেই আমার দোকানটা পাবেন। আর যদি আপনি ফার্স্ট এসকেলেটর অথবা লিফট ইউজ করেন, লিফটে আপনাকে লেভেল 5-এ আসতে হবে, সরি লেভেল 3-তে আসতে হবে, যেটা হচ্ছে 4 তলা। আর যদি আপনি পায়ে হেঁটে আসেন সেই ক্ষেত্রেও 4 তলা আসতে হবে। তো বলে দিচ্ছি আপুরা আমার শপে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের অরিজিনাল ইন্ডিয়ান ভার্সন ড্রেসের কালেকশন, একদম 100% অরিজিনালটা। আমি কোনো ধরনের রেপ্লিকা প্রোডাক্ট প্রেফার করি না, রেপ্লিকা প্রোডাক্ট আমি দেখাই না, প্লাস আমি আমার শোরুম থেকেও সেল করি না। আমি সবসময় আপনাদের জন্য 100% অরিজিনাল সবচেয়ে হাই কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে আসি আপনাদেরকে দেওয়ার জন্যে। তো আজকের যে ড্রেসটা আমি ওয়ার করেছি আপুরা, এটা গেটআপ কিন্তু মাশাআল্লাহ আপনারাই দেখছেন, এবং ঈদ কালেকশন আসা শুরু হয়ে গিয়েছে, যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন তারা এখনই নিয়ে রাখতে পারেন, কারণ এগুলো স্টক আউট হয়ে যায়। তো আজকের এই ড্রেসটা আমি যেটা ওয়ার করেছি, এটা বডি ফ্যাব্রিক্স ডিটেলসটা বলে দিচ্ছি। বডি ফ্যাব্রিক্স ডিটেলসটা হচ্ছে নেট। আপুরা আমাকে আই হোপ যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা। হাই আপু কেমন আছো? স্বর্ণা আপু লিখেছেন, সামি আপু লিখেছেন হাই কিউটি ডিব্বা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। হ্যালো এভরিওয়ান যারা যারা হাই লিখেছেন, হ্যালো কিউটি আপু কেমন আছো? সবসময়ের মতো অনেক গর্জিয়াস লাগছে। তাহেরা আপু রেগুলার কমেন্টস করেন, থ্যাংক ইউ। তো আজকে আমি রিপোর্টার রূপা চ্যানেল থেকে ডিরেক্ট লাইভে আসিনি, আমি আমার সেকেন্ড চ্যানেল রূপা ব্লগস থেকে লাইভে এসেছি। আপনারা যারা আমার রূপা ব্লগস চ্যানেলটা দেখবেন অবশ্যই বলে রাখি, এখানেও আপনারা আমাদের শপিং রিলেটেড ভিডিওসগুলো পাবেন, আমার শপের ভিডিও পাবেন, প্লাস আমার পার্সোনাল ব্লগগুলো আপনারা এখানে পাবেন। অবশ্যই সেটার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখতে হবে। ড্রেসটা দাও। এখন আমি যে ড্রেসটা ওয়ার করে আছি এটার সব ডিটেলস বলে দেবো, এটা অর্ডার করার প্রসেসিংটা বলে দিচ্ছি আপুদেরকে। ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনার নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন। আমরা টাইটেলে যে নাম্বারটা দিয়ে রেখেছি সেই নম্বরে আপনারা ইমোতে ড্রেসের ছবি, আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এই তিনটে ইনফরমেশন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন, অথবা চলে আসতে পারেন আমার শোরুমে। কারণ আমি যেটা দেখাচ্ছি সেম দিচ্ছি, যারা নেয় তারা কিন্তু রিভিউও দিয়ে থাকে। আপনারা অবশ্যই প্রোডাক্ট পাওয়ার পর আমাকে রিভিউ দিতে ভুলবেন না আমার ফেসবুক পেজ রিপোর্টার রূপাতে, অথবা নিজের চোখে দেখে কিনতে চাইলে আমার শপে চলে আসবেন। আপুরা এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে আমার হাতের ড্রেসটা, যে ড্রেসের ক্যাটালগ পিকচারটা আমি দেখালাম, আমি নিজেও ওয়ার করে আছি। এটা হচ্ছে কায়নাত ফ্যাব, যে ক্যাটালগটা আছে ব্র্যান্ড কায়নাত ফ্যাবের অরিজিনাল একটা ড্রেস, খুবই সুন্দর, খুবই অসাম, এবং এটা আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স ছিল যেটা স্টক আউট হয়ে গেছিলো উইদাউট লাইভ। আমি লাইভও দিইনি, এটা এভাবেই স্টক আউট। আমি আবার রিস্টক করেছি, আবার স্টক আউট হয়েছে, তো আবার এনেছি, তাই ভাবলাম আজকে লাইভ দিয়েই দেব। আপুরা এটার অনেকগুলো পার্ট, আগেই বলে দিচ্ছি সবাইকে ফুল লাইভ দেখতে হবে। ফুল লাইভ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে ড্রেসের গেট আপটা কেমন, কীভাবে কি। এটার ভিডিও আছে, দেখবেন আমার চ্যানেলে রিপোর্টার রূপাতে, চেক করে দেখবেন এটা ভিডিও দেয়া। ভিউয়ার্স এটা হচ্ছে একটা গারারা ড্রেস। হ্যাঁ, গারারা ড্রেসগুলো সাধারণত লং কামিজের একটু কম হবে, কারণ আপনার যদি লংটা বেশি থাকে, গারারা কিন্তু যে দেখুন আমি ধরেছি দেখাই যাচ্ছে না, তো এটাকে অবশ্যই লেন্থটা কম থাকবে। এটা হচ্ছে বডি ফ্যাব্রিক্সটা নেট সিলভার। আপুরা এটা সিলভার কালার একটা ড্রেস, এত সুন্দর একটা ড্রেস, আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন ফুল গেট আপটা নেট ফ্যাব্রিক্সের ওপর সিকোয়েন্স এবং সিলভার কালার জড়ি দিয়ে কাজ করা, এবং মাঝে ফ্লাওয়ার করা আছে পিঙ্ক কালার, এই যে দেখুন পিঙ্ক কালার, এবং সাথে লক পার্লের কাজ। আপুরা চমৎকারভাবে লক পার্লের কাজ করা, পুরো বডিটা জুড়ে এভাবে করে কাজ করা আছে। থ্যাংক ইউ আপু, যারা যারা আমাকে লিখেছেন সুন্দর লাগছে, ভালো লাগছে, থ্যাংক ইউ। এটা ছিল ফ্রন্টের পার্ট। হ্যাঁ, এটা কিন্তু একটা পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন, কিন্তু একদম এক্স্যাক্ট পাকিস্তানির মতো করে দিয়েছে তারা। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আপুরা ব্যাক পার্টটা কিন্তু আমি এখন দেখাবো, যে দেখুন ব্যাক পার্টে কিছু নেই, ব্যাক পার্টের যে আলাদা পার্ট আছে সেটা দেখাবো। ভিউয়ার্স ব্যাক পার্টের জন্য এটা দেয়া আছে, যে ব্যাক পার্টটা খুব সুন্দর করে ব্যাক পার্টের জন্য কাজ করে দিয়েছে তারা। ফ্রন্টটা যেভাবে কাজ, ব্যাক পার্টটাও সেমভাবে কাজ করা, খুব সুন্দর, তাই না? আমরা এটার গারারার পার্টগুলো দেখাবো এখন। আমি নিজেও গারারা করেছি, আপনারা চাইলে গারারা করতে পারেন, অথবা যদি কেউ চান যে আমি সারারা করব, মানে স্কার্টের মতো বানাবো, সেটাও পসিবল। কিভাবে বলে দিই, ইনারটা দেখুন সানচুন হবে, ইনারটা হবে সানচুনের, আর এটা হচ্ছে আপুরা গারারার অংশটা। আপুরা এটা হচ্ছে গারারার অংশ। আমি কিন্তু রেগুলার এখন থেকে রূপা ব্লগসে লাইভে আসব, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি রেগুলার নিউ নিউ ড্রেস নিয়ে লাইভে আসব। এটা দেখুন, এটা হচ্ছে কাপড়টা দেয়া আছে, আপনি এটা গারারা করতে পারবেন বা সারারাও করতে পারবেন, খুবই সুন্দর। দেখুন লক পাল, আপুরা এই পালগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো সেই টেনশন দূর করার জন্য দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লক করা, এটা উঠবে না, খুব সুন্দর করে এটাকে লক করে দিয়েছে। আপনি চাইলে এটাকে স্কার্টের মতো করে বানাতে পারবেন, আর যদি চান তাহলে আমি যেভাবে বানিয়েছি সেমভাবে বানাতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি এটার, আমার গারারার পার্টটা দেখা যাচ্ছে, তাই না? আমি কিন্তু ড্রেসটা একটু লং করে ফেলেছি, আপনারা যারা গারারাটা বেশি হাইলাইট করতে চান তারা এভাবে করে এটাকে এতটুকু বানাবেন। হ্যাঁ, এটা এতটুকু দিলে দেখা যায়, দেখুন আমার সালোয়ারে কিন্তু এখানে যে একটা প্যানেল আছে, এই প্যানেলটা আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। প্যানেলটা দেখিয়ে দিচ্ছি আমি, চেক করো তো প্যানেলটা কোথায়। আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, হাতের অংশটা দাও। আপুরা স্লিভসটা, এটার স্লিভসটা হচ্ছে চমৎকার একটা স্লিভস। হ্যাঁ, হাতার যে স্লিভসের অংশটা আছে এটা খুবই সুন্দর। আপুরা এটা দেখুন, এটা হচ্ছে হাতার অংশটা, ফুল স্লিভসটা জুড়ে এভাবে করে কাজ দিয়েছে, নেট ফ্যাব্রিক্সের ওপর অল ওভার সিলভার কালারের কাজ করা। এই স্লিভসের অংশটা আপনি যে কোনো প্যাটার্নে আপনি বানাতে পারবেন। আমি কিন্তু এভাবে বানিয়েছি, দেখুন আমার টেইলার এটাকে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, আপনি আপনার মতো করে বানাতে পারবেন। চাইলে আপনি এটা শুধু ফুল স্লিভও রাখতে পারবেন। এসেছে এবার, এই যে, আচ্ছা এটা হচ্ছে কিন্তু এই যে একটা প্যানেল, এই প্যানেলটা আপনি সালোয়ারে লাগাতে পারবেন। এটা আপনি এই যে গারারার এই অংশের দিকটা যেটা আছে এই জায়গাটাতে লাগাতে পারবেন। তো এখন চলে যাচ্ছি এটা দোপাট্টা। পুরো দোপাট্টাটা চমৎকার একটা কালার কন্ট্রাস্ট, একদম লাইট কালার, লাইট স্কাই কালার বলতে পারেন। খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দোপাট্টা। এটার নাম আমাদের শপে কি দেওয়া হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের শপে সিলভার কুইন। তো চমৎকার লাগছে কিন্তু দেখুন, এটা একটা ব্রাইডাল ড্রেস বলতে পারেন, পাকিস্তানি ব্রাইডাল ড্রেস। জাস্ট অসাম লাগছে কিন্তু, কালার কম্বিনেশন দেখুন। যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট নেবেন আপুরা, এখনই স্ক্রিনশট নিতে হবে। খুব সুন্দর একটা ব্রাইডাল কুইন ড্রেস, এখনই স্ক্রিনশট নিন। পুরো দুপাট্টা অল ওভারটাই কাজ করা, আপনি এটা যে কোনো পার্টিতে ইজিলি পরতে পারবেন। অনেক সুন্দর, অনেক বড় একটা দুপাট্টা, অনেক বড় তাই না? এটা আপনি দুপাট্টা দুই পাশ এক পাশ বা এভাবে ঘোমটা যারা দিতে চাচ্ছেন, আমি আরেকবার ধরছি দেখুন, ঘোমটাটা যখন আপনি নেটের ওড়না দিয়ে দিবেন আরও বেশি সুন্দর লাগে। সো এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে ভিউয়ার্স আমার শপে 2550 টাকা, 2550 টাকা, 100% ফিক্সড প্রাইস এবং 100% অরিজিনাল। সো আমরা আপনাদেরকে সবচাইতে কি বলবো গর্জিয়াস একটা ড্রেস দিচ্ছি 2550 টাকায়। যারা কিনতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের যে টাইটেলের নাম্বারটা দেওয়া আছে 01744472911, এই নম্বরে ইমোতে পাঠিয়ে দেবেন এই ড্রেসের ছবি, আপনার নাম, অ্যাড্রেস, নাম্বার, অথবা আপনি আমাদের ফেসবুক পেজ রিপোর্টার রূপাতেও কানেক্টেড থাকতে পারেন, সেখানে যেও লক করতে পারেন। এবং ড্রেসটা যেমন দেখেছেন দেখুন, ব্যাক সাইডেও কাজ আছে ভিউয়ার্স, এটা ব্যাক সাইডেও কাজ করা। আপনি এভাবে করে বানাতে পারেন বা আপনার মতো করে বানিয়ে নিতে পারেন। প্রাইস পড়বে 2550। আর আজকে যে ড্রেসটা দেখালাম, শুধু এটাই নয়, এটা ছাড়া আরও অনেক অনেক ড্রেস আছে এবং হোলসেল অ্যাভেলেবেল। আপনারা হোলসেলের জন্য আমাদের লেভেল 7-এ চলে আসবেন, ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল 7-এ। আর যারা এইভাবে আপনারা আসতে চাচ্ছেন রিটেলে নেওয়ার জন্য, তারা আমাদের সব 3/19 নম্বর দোকান, ঢাকা ইস্টার্ন মল্লিকার গার্লস ফ্যাশনে চলে আসবেন। এবং এখানে শাড়িও অ্যাভেলেবেল। ইনশাল্লাহ নেক্সট লাইভ আমি শাড়ি নিয়ে করব, আপনারা কেউ মিস করবেন না। এবং এভাবে করে সব আপুরা লাইভে থাকবেন, আমি কখন লাইভে আসবো সেটা আমি জানিয়ে দেবো। এবং রেগুলার রূপা ব্লগস থেকে আমি লাইভে আসবো ইনশাল্লাহ। নেক্সট লাইভটা আমি আজকেই করব শাড়ি নিয়ে, আপনারা শাড়ির লাইভটা কেউ মিস করবেন না। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট লাইভে।